নন্দননগরে এক দুষ্কৃতির কারণে এলাকার মানুষ অতিষ্ঠ। বৃহস্পতিবার ওই এলাকায় এক অটো চালককে মারধর করে, একটি দোকানে হামলা চালায়। জানা গেছে আক্রান্তরা সিপিআইএম কর্মী বলে জানা গেছে। যে আক্রমণ করেছে তাকে এলাকার মানুষ ধরে পুলিশের হাতে তুলে দেয়। এর আগে তিনটি বাড়িতে এই ধরনের আক্রমণ চলে। আর এলাকার এক বকাটে দুষ্কৃতকারী সকালবেলা মদ খাই আয়া আমার এখানে, আমার ওই ব্যবসার এখানে অটো দিয়া বালুর নেই, এই অটো ড্রাইভারে সে মারতে আরম্ভ করছে, অটু বাংসুর করতে আরম্ভ করছে। ইন দি মিনটাইম আমিও বেরিয়ে গেছি, সে আমারও মারতে উদ্যত হয়েছে। এরপরে এখান থেকে সে কোনো রমে লোকজন জমছে পরে সইরা গেছে। সইরা গিয়া পাশে ওই এক বাড়ির টিএসআর, উনি বাড়িতে নাই, ওনার স্ত্রী একা বাড়িতে, ওনার বাড়ির গেটটি টিটি বাংসুর করছে। পাশাপাশি এখানে লক্ষ্মীরানী দাস, ওনার বাড়িতে ঢুকছে, ওনার উপরেও আঘাত করছে, বাড়িটারে দিছে ফায়াটাকে। পরবর্তী সময়ে পুলিশে ইনফর্ম করা হয়েছে, পুলিশ আইছে আয়া, পুলিশ এবং এলাকাবাসীর সহযোগিতায় তারে ধৈরা পুলিশের হাতে তুলা দেওয়া হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। কথা বলেন আক্রান্তদের সঙ্গে। সকালে রাধাকৃষ্ণনগর পার্টির লোকাল কমিটির সম্পাদক দীপক বর্ধন, তার বাড়িতে এটা তার একটা দোকান আছে, সিমেন্ট এবং বিভিন্ন জিনিস বিক্রি করে। সে বাড়িতে ছিল না, তার মেয়েরে স্কুলে দিতে গেছিল। সে এরকম আইতাছে, রাস্তা দেখে যে তার দোকানের সামনে যে অটোটা মাল টাল টানে, এই অটোটাকে ভাঙচুর করতেছে এবং তার দোকানের শাটার খুললা ভেতরে গিয়া বিভিন্ন জিনিস লুট করার চেষ্টা করে। এমন সময় সে আসে, সে আসলে প্রতিবাদ করলে এবং তার সঙ্গে লোকজন আসে, তখন সে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে দেখা গেল যে মান্দাইতে কর্মরত আছে, তার বাড়ির গেট টেটে ভাঙে, তার স্ত্রী তখন একা বর্তমান বাড়িতে। এই মহিলা দৌড়াই আসতে আসতে দেখা যায় তার গেটটি গেছে হইচি করাতে, এখান থেকেও যায় প্রথম, পেছনে পেছনে আবার লোকও তাড়া করতেছে তারে। এরপরে গিয়ে ওইখানে আমার মামার বাড়ি আছে, স্বপন দাস আমার মামাতো ভাই, ওরা বাড়িতে কেউ ছিল না পুরুষরা। এবং মা লক্ষ্মীরানী দাস বয়স 75 বছর, এরকম বাড়িতে ঢুকে যা খুশি তা গালি গালাজ করছিল। তিনি তখন বলছে যে আরে তোমরা এরকম করছো না, এরা তো কেউ বাড়িতে নাই। তখন উনারই সেখানে একটা রড দিয়া কোমরে আঘাত করে, পায়ে আঘাত করে, এবং এখন দেখে আসতাম ডাক্তার দেখে এসেছে শয্যাশায়ী। যে এই যে বিজেপি দল, এই ধরনের সমাজ বিরোধী যারা, তাদেরকে কাজল আচার্যি নামে এই ছেলেটি এই পাড়াতেই, তা এই পাড়াতে যেহেতু বিভিন্ন পদ কাজ করেছে, তাকে সে এখন জিরানিয়া থাকে, সেখান থেকে এসেই এই ঘটনাগুলি আজকে ঘটিয়েছে। তবে একটা সবচেয়ে বড় দিক যেটা, এই ঘটনা ঘটাবার সময়তে এই এলাকার লোক সবাই চিৎকার করার ফলে প্রচুর প্রায় 25-30 জন মহিলা বেরিয়ে আসে, বেরিয়ে এসে এই দুষ্কৃতীকে ধরে ফেলে। ধরে তখন আমাদের লোকাল সেক্রেটারি পুলিশকে খবর দেয়, পুলিশ আসলে তাকে পুলিশের তোকে দিয়েছে। দেখলাম মানুষ সহ্য করছে না, মানুষ প্রতিরোধে গিয়ে আসছে। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে এই যে আজকে প্রায় 1 বছর 17 মাস হতে চলছে এই সরকার, তাদের এই যে অপরাধমূলক যে কাজকর্ম, সাধারণ মানুষের উপর যে তার অত্যাচার নির্যাতন, মহিলার উপর আক্রমণ, এই ঘটনাগুলোর আমরা তীব্র নিন্দা করছি। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।